আমার নাম শিখারানী দাস, বাড়ি রঘুনাথপুর। আমার স্বামীর নাম রঞ্জিত দাস, তাহলে মাছ ব্যবসা করতো, অনেক দিন ধরে মাছ ব্যবসা করতেছে। এখন হঠাৎ করে তাদের বুকের ব্যথা, বুকের ব্যথা অনেক দিন ধরে বুকের ব্যথা ভুগতেছে। এরপরে লইয়া গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার তখন দেখাইলাম নিয়ে আগরতলা শিশু বিহার স্কুলের সামনে চয়ন বোর্ডটা হয়েছে। তখন চয়ন বোর্ডটা যে কইছে পরীক্ষা নিরীক্ষা করে আবার দেখা, তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করাম, ওইদান ভাবতে আছি কী করুম কী করুম, তখন বেশি আরও ব্যথা। তখন আমার বোন ভূতে কইছে তোমরা মরসুমনি অরুণদেবের কাছে যাও। তখন কইছে পরে আমরা তখন কইতাছি না, এরপরে আমরা কইতাছি আমরা আয়ুষ্মান কার্ড আছে, আমরা আইএলএসে করাই। তখন ঠিক আছে আইএলএসের ডাক্তারের লোক যোগাযোগ করছে, করে সেটা এরপরে তারপরে ভর্তি করাইলাম পরে, এরপরে আয়ুষ্মান কার্ড দিয়া আইএলএসে বুকের পরীক্ষা টরীক্ষা সব করাইছে, এরপরে অপারেশনও করাইলো। তখন তাইনারা আমরা আর দেখাশোনা করণ লাগছে না, কিচ্ছুই করণ লাগছে না, সব তারা করছে, যাবতীয় সব তারা করছে, খাওয়ান থেকে আরম্ভ করে দুমুখের ব্রাশ থেকে আরম্ভ করে যা আছে সব আয়ুষ্মান কার্ড দিয়ে আমরা পাইছি। শার্ট প্যান্ট পাল্টানি মুসানি, এরপরে যত্নকরণ দেহন শোয়াইয়া দেওয়ান পর্যন্ত তারা করছে, আমরা কিচ্ছুই করণ লাগছে না। আইএলএসে আমরা খুব ভালো সুবিধা পাইছি, সুযোগ পাইছি। আমরা তো মানুষের কাছে কই যে যারা কোনো অসুবিধা টু সুবিধা থাকে তারা যেন সব আইএলএসে করা, তাহলে ওখানে সব দিকে সুস্থ আছে, ওখানে পরিশ্রম করতারে দোকানদারিও করতারে সব কিছু ঠিক আছে, হাঁটা চলা বসা কোনো দিকে অসুবিধা হয় না, ওষুধ অলরেডি খাইতেছে, কোনো অসুবিধা না পর্যন্ত। আমি যেমন সুযোগ সুবিধা পাইছি আমার মতন যেমন সবাই সুযোগ সুবিধা পা, এমন সুস্থ ইয়ে কোনো ইয়াটিয়া না থাকে। সবাই কাছে আমি আবেদন রাখি যেন সবাই যেন আইএলএসে যাইয়া সুযোগ সুবিধা যত্ন আদি কোনো দিকে কোনো অসুবিধা নাই, আয়ুষ্মান কার্ড দিয়া আইএলএসে সব কিছু যেমন হয়। আমরা আয়ুষ্মান কার্ড দিয়া যে সুযোগ সুবিধা পাইছি, ভারতের প্রধানমন্ত্রী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী তারা দুজনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।